আপনার বন্ধুর পরিচয় দিবে কিতাবের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, আজাবের ফেরেশতা যখন কবরের মধ্যে আসবে কোরআন শরীফ সামনে তারা যাবে, বলবে যে না রাত্রিতে কোরআন শরীফ পড়েছে, দিনের বেলায় কোরআন শরীফ তেলাওয়াত করেছে, আমি কোরআন সেই কবরের মধ্যে আসি, ওর বাবা ভাই আপনজন কেউ কবরের মধ্যে আসে নাই, অতএব আমি কোরআন তাকে আজাব দিতে দেব না। লাভ না লস? এই কোরআনকে যারা বন্ধু বানাবে, যে সুমা খাইলাম, ভালোবাসলাম, মহাব্বত করলাম, কোরআনের সঙ্গে সুসম্পর্ক করলাম, কোরআন শরীফ পড়া শিখলাম, কোরআন দিয়া নামাজ পড়লাম, কোরআন শরীফ অনুযায়ী চলাফেরা করলাম, জীবন গঠন করলাম, এই কোরআন শরীফ কবরের ভিতরে আসবে, আজাবে ফেরেশতা হটায়া দিবে। সুবহানাল্লাহ। দরকার আছে না ভাই? এতে মারা গেছে, ওনার নাম কি? মকদুম শেখ। উনি মারা গেছেন, ওনার ভাই বেরাদার আত্মীয় স্বজন কেউ কিছু করতে পারবে না? কোরআন শরীফের সঙ্গে মহাব্বত থাকলে কোরআন শরীফ কিন্তু ঠিকই তার সামনে দাঁড়ায় যাবে, ওই কবরের ভিতরে। কবরের বন্ধু আমার 30 পারা কোরআন। এ ভাই, যারা কোরআন শরীফ পড়া জানেন না, অনুরোধ, কোরআন শরীফ পড়া শেখেন, কোরআন শরীফ ভালোবাসেন, কোরআন মহাব্বত করেন, কোরআনের মাহফিলে আসেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, আলেম ওলামা যেভাবে আপনাদেরকে বুঝায়, বুঝ নিয়ে আপনারা চলাফেরা করেন, কোরআন শরীফকে যদি বন্ধু বানাইতে পারেন, পড়তে পারেন, মহাব্বত করতে পারেন, চুমা খাইতে পারেন, ভালোবাসতে পারেন, তাহলে এই কোরআন শরীফ আপনার পক্ষে থাকবে কবরের ভিতরে। কথা বলেন ঠিক কি? আমার ভাইয়েরা, কোরআন শরীফ হলো আমাদের সবচেয়ে বড় বন্ধু। আরেকজন হলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। কথা বলেন ঠিক কি না? এ ভাইয়েরা, রাসূলকে ভালো না বাসলে উপায় নাই। আজকে হুজুর আলোচনা করছে, ফ্রান্সে রাসূলের ব্যঙ্গচিত্র প্রদর্শন করাতে গোটা পৃথিবীর মুসলমানরা খেপে গেছে, ওরা কিন্তু আন্দোলন শুরু করে দিছে। কারণ হলো আমরা কালেমার মধ্যেই পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রসুল আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রসুলকে ভালোবাসার দরকার আছে কিনা? রসুলের মহাব্বত দরকার আছে, রসুলের সুন্নাত গুলো মানার দরকার আছে। যারা যাকে ভালোবাসে তাকে অনুসরণ করে। কিছু যুবক আছে দেখবেন প্যান্ট পরে, এদে হাঁটুর কাছে সেরা আছে না ভাই? আছে। এ তোমার নতুন পুরান প্যান্ট কয়েছে না হুজুর? নতুন প্যান্ট সেরা কয়েকটা মডেল আছে না এরকম? কিরে বাবা, সেরা প্যান্ট, এটাও একটা মডেল? তাহলে ও কেনার সময় যদি সেরা হয় আর সেটাই যদি মডেল হয়, চিন্তা করেন কি যুগ পাল্টে গেল ভাই। ও হয়তো কাউকে অনুসরণ করতেছে, অনুকরণ করতেছে, কারোর আদর্শ বাস্তবায়ন করতেছে, তার মানে নায়ক নায়িকার অনুসরণ করতেছে, ঠিক কিনা বলে? ও যেখানে যাবে, ওই নায়ক নায়িকা যেখানে যাবে, ও যে অনুসরণ করবে, ওদের যারা ভক্তবৃন্দ আছে ওরাও ওই জায়গায় একসঙ্গে হাসর নাসর হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যাকে ভালোবাসবেন, রসুলের মহাব্বত করবেন, দাড়ি রাখবেন মুখে, মাথায় টুপি দিবেন, গায়ের মধ্যে লম্বা জামা দিবেন, এরপর সুন্নতি পোশাক পরিধান করে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন, যেখানে থাকবেন সেখানেই নামাজ, এভাবে যদি চলাফেরা করেন, রাসুল আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রাসুলের সুপারিশ ছাড়া কোনো উপায় আছে ভাই? কবরের ভিতরে একটা প্রশ্ন হবে, ও আমার নাবিউকা, তোমার নবী কে? দুনিয়াতে কোনোদিন নবীকে ভালোবাসলাম না, মহাব্বত করি না, নবীর একটা সন্ন্যাত রাখি নাই, নবীর সন্ন্যাতের ধার দাড়ি নেই, এরকম আছে না কি বলেন? নবীর সন্ন্যাত মানে নাই, ওর জন্য তো ওই কথাটা মানাবে না, মুখে এই উত্তর দিতে পারবে না যে আমি রসুলের উম্মত, কারণ সারা জীবন ও রসুলের পক্ষে থাকে নাই, রসুলের আদর্শ বাস্তবায়ন করে নাই, ও আদর্শ বাস্তবায়ন করছে দলের নেতার, আছে না? আমরা অমুকের আদর্শ বাস্তবায়ন করতেছি, দোয়া করেন হুজুর, বা দোয়া করেন আমি যেন অমুকের আদর্শ বাস্তবায়ন করতে পারি। অমুকের আদর্শ বাস্তবায়ন করলে কবরের নাজাত পাওয়া যাবে না, ওই জায়গায় ওগুলো চলে না। কথা বলেন ঠিক কিনা? ওখানে গেলে সব শেষ, সোজা বলতে হবে রসুলের আদর্শ বাস্তবায়ন করতেছি, রসুলের উম্মত হিসাবে রসুলের আদর্শ বাস্তবায়ন করার দরকার আছে কিনা? এ ভাই, নেতার আদর্শ যদি বাস্তবায়ন করেন, নেতা বিড়ি খাইছে,
তাহলে ওই ওটাও কিন্তু নেতার আদর্শ ঠিক কিনা বলেন? নেতা দাড়ি একেবারে সফান সফা পরিষ্কার করে রাখছে, তো আপনিও তাহলে ওই নেতার আদর্শ যদি বাস্তবায়ন করেন, আপনার মুখে দাড়ি থাকবে তো তাহলে আপনার নেতার আদর্শ তো বাস্তবায়ন করতে পারবেন না। আপনার কার আদর্শ বাস্তবায়ন করতে হবে? নবীর আদর্শ বাস্তবায়ন। নবীর সাথে যদি মাওলানার মিলে যায়, মাওলানার কথা আমি শুনব। নবীর সাথে যদি হাফেজের মিলে যায়, আমি তার কথা শুনব। নবীর সাথে যদি পীরের কথা মিলে যায়, তাহলে পীরের কথা শুনব। নবীর সাথে কথার সাথে যদি দলের নেতার কথা মিলে যায়, তাহলে আমি তার কথা মানবো। আর যদি না মেলে আমি এটা মানতে পারি না, কারণ আমি একজন মুসলমান, আমার আদর্শ হলো রাসূলের আদর্শ। কথা বলেন ঠিক, সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও মোরা সত্য বলতে চাই, কোরআনের দুশ্মনদের করি না ভয় আমরা, ইসলামের শত্রুদের করি না ভয়। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা বাবা জিরাব, কবরের মধ্যে প্রশ্ন করা হবে তোমার নবীকে, এই জন্য নবীর আদর্শ, নবীর সন্ন্যাস গুলো বাস্তবায়ন করবেন। কারণ হলো নবী যখন খাবার খাইছে তখন কিন্তু একটা দস্তরখানা বিছাইছে, এটা নবীর সন্ন্যাস ঠিক কিনা বলেন? মুখে দাড়ি রাখা নবীর সন্ন্যত। ও ভাই, কাকে লজ্জা করে দাড়ি রাখলেন না? দাড়ি রাখলে হয়তো আপনাদের অসুবিধা হবে, কিন্তু কি অসুবিধা হবে? সিনেমার হলে যাওয়া যায় না, যাত্রা দেখতে যাওয়া যায় না, ড্যান্স হয়, বিচিত্র অনুষ্ঠান হয়, সামনের কাতারে বসা যায় না, এইগুলোই তো অসুবিধা হয়, না অন্য কোনো অসুবিধা হয়? এইগুলোই শালা শালিদের সাথে ইয়ার কি করা যায় না, মেলায় যা আড্ডা দেওয়া যায় না, ব্রিজের উপরে যা ঘোরা যায় না, এই তো সরইমারি পার্কে যাওয়া যায় না, এই সমস্ত অসুবিধা হয়, তার মানে দাড়ি কাটলে শয়তানি করা সহজ হয়। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ যারা বাস্তবায়ন করবে, রাসূল বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যা আমার সুন্নত ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।